হ্যালো বন্ধুরা এন ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো প্যানসারের সনেট নাম্বার ওয়ান হ্যাপি ইয়ার লিভস ফ্রম দি অ্যামোরিটি এই সনেটটি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশান চলে যাবে শুরু করছি আজকের সনেট হ্যাপি ইয়েলিভস অ্যাবাউট দ্য পয়েট এডমান পেন্সার ছিলেন একজন ইংরেজ কবি তিনি সমাধিক পরিচিত তার এপিক এবং রূপক কবিতা দ্য ফেয়ারি কুইনের জন্য যার মাধ্যমে তিনি টিউডর রাজবংশ এবং এলিজাবেথ ফার্স্টের গুণকীর্তন করেছেন ইংরেজি সাহিত্যে তাকে একজন মহান কবি বলা হয়ে থাকে পনেরোশো বাহান্ন সালের কাছাকাছি তিনি ইংল্যান্ডের ইস্ট স্মিথফিল্ড নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন তিনি সম্ভবত জন প্যান্সার এবং এলিজাবেথের সন্তান পনেরোশো উনআশি সালে তিনি তার প্রথমা স্ত্রী ম্যাচিবাস চাইল্ডকে বিবাহ করেন কিন্তু তিনি পনেরোশো সালে মারা যান পনেরোশো সালে তিনি এলিজাবেথ বয়েলকে বিবাহ করেন ইংল্যান্ডের লন্ডনে তিনি পনেরোশো সালে মারা যান অ্যাবাউট দ্য পয়েম হ্যাপি ইয়ে লিভস হল পেন্সারের লেখা সনেট সিকোয়েন্স অ্যামোরিটির প্রথম কবিতা অ্যামোরিটি সনেট সিকোয়েন্সটিতে বর্ণনা করা হয়েছে কবির এলিজাবেথ বয়লের সাথে প্রণয় এবং অবশেষে পনেরোশো সালে আয়ারল্যান্ডে তার সাথে বিবাহকে উইলিয়াম পনসনবি প্রথম লন্ডনে অ্যামোরিটি কাব্যগ্রন্থটি প্রকাশ করেন পনেরোশো সালে এই কাব্যগ্রন্থের প্রথম সনেটটি কবির লেখনিকে সম্বোধন করছে এবং পাঠকদের সাথে তার প্রেমিকার পরিচয় করাচ্ছে যিনি ছিলেন তার লেখনির অনুপ্রেরণা প্যান্সারিয়ান সনেট তিনটি সংযুক্ত কোয়ার্ট্রেন এবং একটি কনক্লুডিং কাপলেট নিয়ে গঠিত হয় যার অন্তমিল হয় এবি বিসি বি সি সিডি ই এই সনেটটির প্রথম কোয়ার্ট্রেনে কবি বলেছেন যখন তার প্রেমিকা তার কোমল হাত দিয়ে তার লেখা শব্দগুলো পড়বে তখন তার কত না আনন্দ হবে তার প্রেমিকা তার সব শক্তিকে ধরে রেখেছে এবং তিনি যা চাইবেন তাই তিনি কবিকে দিয়ে করাতে পারবেন এমন কি তিনি চাইলে তাকে মেরে ফেলতেও পারবেন তিনি তার প্রেমিকাকে বলতে চেষ্টা করছেন যে তিনি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করছেন দ্বিতীয় কোয়ার্টারনে কবি বলছেন যে যদি তার প্রেমিকা তার লেখা সনেটটি পড়েন তবে তিনি আনন্দে পরিপূর্ণ হবেন তৃতীয় কোয়ার্টারনে তিনি বলছেন তার আত্মার নিকট তার প্রেমিকা কতটা মূল্যবান কাপলেট সমগ্র কবিতাটির সারাংশকে তুলে ধরছে দ্য পয়েম স্টার্টস নাও হ্যাপি ইয়ার লিভস হন অ্যাজ দোজ লিলি হ্যান্ডস হুইচ হোল্ড মাই লাইফ ইন দেয়ার ডেড ডুইং মাই হ্যাপি ইয়ে লিভস ইয়ে মানে ইউ মানে কবিতাকেই বলা হচ্ছে ইউ অর্থে এখানে লিভস মানে পাতা হয় এখানে কবিতার পাতাকে বোঝানো হয়েছে তাহলে কবিতার পাতাগুলোকে সম্বোধন করে কবি বলছেন তোমরা খুবই আনন্দিত কখন না হয়েন অ্যাজ দোজ লিলি হ্যান্ডস যখন ওই শালুক ফুলের পাপড়ির মতো নরম হাত দুটো লিলি মানে শালুক ফুলের মতো নরম হাতগুলো হুই ছোল্ড মাই লাইফ যে হাত দুটো আমার জীবনটাকে ধরে রেখে দিয়েছে ইন দেয়ার ডেড ডুইং মাইট ডেড মানে ভয়ঙ্কর ডুইং মানে হত্যা করার মাইট মানে শক্তি যে হাত দুটো আমাকে হত্যা করার মতো ভয়ঙ্কর শক্তি দিয়ে আমাকে ধরে রেখেছে তার মানে কবি বলতে চাইছেন তার প্রেমিকা এলিজাবেথ বয়েল তাকে সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করছে সেল হ্যান্ডেল ইউ তোমাকে চালিত চালিত করবে হ্যান্ডেল মানে করা হোল্ড ইন লাভ সফট ব্যান্ডস এবং ব্যান্ডস মানে এখানে সুতা নরম সুতো প্রেমের নরম সুতো দিয়ে তোমাকে বেঁধে রাখবে লাইক ক্যাপটিভস। সেটাকে কবি তুলনা করলেন বন্দিনীর সাথে ক্যাপটিভস মানে বন্দিনী ট্রেমলিং অ্যাট দ্য ভিক্টর সাইট ট্রেমলিং মানে ভয়ে কাপা। অ্যাট দ্য ভিক্টর সাইট ভিক্টর মানে বিজয়ী সাইট মানে দর্শন যে বন্দিনী বিজয়ীর দর্শন পেয়ে ভয়ে কাঁপতে থাকে সেই রকম এই পুরো স্ট্রেঞ্জার বাংলা হলো কবিতার বক্তা অর্থাৎ কবি নিজে এখানে তার কবিতার পাতাগুলোকে সম্বোধন করে বলছেন যখন তার প্রেমিকা এলিজাবেথ বয়েল তার শালুক ফুলের মতো নরম হাত দিয়ে পাতাগুলো উল্টাবে যে হাত আমার জীবনকে ধরে রেখেছে তার ভয়ঙ্কর শক্তি দিয়ে তখন তোমাকে চালিত করবে এবং প্রেম কমল সুতো দিয়ে তাকে বেঁধে রাখবে কয়েদির মতো করে যে কয়েদি বিজয়ের দর্শনে কেঁপে ওঠে অ্যান্ড হ্যাপি লাইন্স অন হুইচ উইথ স্টারি লাইট those ল্যাম্পিং আইজ উইল ডেন সামথিং টু লুক পরের কোয়ার্টারনে কবি তার পংক্তিগুলোকে লাইনগুলোকে আনন্দিত বলছেন অন হুইচ উইথ স্টারি লাইট স্টারি মানে উজ্জ্বল সম যেখানে নক্ষত্র সম আলোটা এসে পড়বে দোজ ল্যাম্পিং আইজ তার প্রেমিকার চোখগুলোকে কবি দ্বীপের সাথে তুলনা করলেন প্রদীপের সাথে যে প্রদীপের মতো জল করা চোখগুলো যখন কবিতার লাইন পড়বে উইল ডেন সামটাইমস টু লুক ডেন মানে অনুগ্রহ করা বা প্রসন্ন হওয়া কখনো যদি সেই চোখ দুটো প্রসন্ন হয় বা অনুগ্রহ করে তাকায় কবিতাটার দিকে অ্যান্ড রিড দ্য সরোজ অফ মাই ডাইং স্প্রাইট এবং পড়ে দ্য সরোজ অফ মাই ডাইং স্প্রাইট স্প্রাইট মানে অন্তরাত্মা ড্রয়িং মানে মমূর্ষ আমার মমর্ষ্য অন্তরাত্মার দুঃখটা তার মানে কবিতা কবি তার প্রেমিকার জন্য কতটা দুঃখিত বা কতটা দুঃখ পায় সেই কথা বলছেন যে সেটা তিনি জানতে পারবেন রিটার্ন উইথ টিয়ার্স যেটা আমি অশ্রু দিয়ে লিখেছি ইন হার্টস সেই অশ্রুটা একেবারে অন্তর থেকে বেরিয়ে এসছে ক্লোজ ব্লিডিং বুক সেটাকে নিংড়ে দিয়েছি রক্তাক্ত বইয়ের মতো করে তা এই শেষের দুটো লাইনে কবি বলতে চেয়েছেন যে কবিতা লিখতে গিয়ে তার যে মনের দুঃখ সেটাকে তিনি উজাড় করে দিয়েছেন এই পুরুষঞ্জার বাংলা হলো এবং সখী লাইন যেগুলোকে এলিজাবেথ বয়েল তার দ্বীপের মতো চোখের উজ্জ্বল আলো দিয়ে মাঝে মধ্যে অনুগ্রহ করবে আমার মমর্ষ আত্মার দক্ষকে দেখতে এবং পড়তে যেগুলো আমি লিখেছি রক্তাক্ত বইয়ে অন্তরের অশ্রু দিয়ে অর্থাৎ তার হৃদয়ের যন্ত্রণাকে তিনি তার কবিতার পাতায় ফুটিয়ে তুলেছেন অ্যান্ড হ্যাপি রাইমস বার্থড ইন দ্য স্যাক্রেট ব্রুক অফ হেলিকন হেন সি ডিরাইভড ইজ এরপর তিনি সম্বোধন করলেন তার ছন্দকে সুখী ছন্দ যেগুলো বাদ মানে স্নিক সিক্ত সিক্ত হয়েছে স্নাত হয়েছে ইন দ্য স্যাক্রেড ব্রুক পবিত্র ঝর্ণাতে অফ হেলিকন হেলিকন নামক পবিত্র ঝর্নার জলে যে কবিতার ছন্দ সিক্ত হয়েছে স্নাত হয়েছে হয়েন্স ই ডিরাইভড ইজ মানে হয়ের ফ্রম হয়ের যেখান থেকে তার জন্ম হয়েছে ডিরাইভড মানে জন্ম নেওয়া তার বলতে তার প্রেমিকা মাউন্ট হেলিকন যে রয়েছে গ্রিক মাইথোলজিতে সেখানে বলা হয়েছে মাউন্ট হেলিকনের যে নাইন মিউজেস আছে তারা বসবাস করে তো এখানে কবিতার প্রেমিকাকে কবিতার মিউজ হিসাবে কল্পনা করছেন হয়েন ইয়ে বিহোল্ড দ্যাট যখন তোমরা দেখবে যে বিহোল্ড মানে দেখা দ্যাট এঞ্জেল ব্লেসড লোক এঞ্জেল মানে দেবদূত ব্লেসড মান মানে আশীর্বাদ পুষ্ট যখন তোমরা দেখবে দেবদূতের আশীর্বাদ পুষ্ট চেহারাটা আমার প্রেমিকার মাই সোলস লং ল্যাকড ফুড যেটা আমার আত্মাটা বা আমার মন অনেক দিন ধরে পায়নি কাছে ল্যাক্ট মানে অভাব ফুড মানে খাবার মাই হেভেন্স ব্লিস সেই হলো আমার স্বর্গীয় সুখ এই পুরো বাংলা হলো এবং সুখী ছন্দ যারা আমার প্রেমিকার জন্মস্থান মাউন্ট হেলিকনের পবিত্র জলে সিক্ত অর্থাৎ তার প্রেমিকা হলো কবিতার দেবী স্বরূপ যখন তোমরা দেবদূতের মতো আশীর্বাদ পুষ্ট তার চেহারাকে দেখবে যে চেহারাটা হলো আমার আত্মার নিকট বেঁচে থাকার রসদ খাদ্যের মতো অর্থাৎ আমার বেঁচে থাকার জন্য তাকে প্রয়োজন ঠিক যেমন মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন সেই হলো আমার স্বর্গীয় আনন্দ লেভস লাইনস অ্যান্ড রাইম সিখ হার টু প্লিজ অ্যালোন কাপলেটে এসে কবি বলছেন তিনটে কোয়ার্টারে যা যা বলেছেন তার সারাংশটা তুলে ধরছেন প্রথমে লেভস কবিতার পাতা তারপর লাইনস কবিতার লাইন অ্যান্ড রাইমস এবং ছন্দ শিখ শিখ মানে চাওয়া তোমরা চাও হার টু প্লিজ তাকে সন্তুষ্ট করতে অ্যালোন মানে কেবলমাত্র হোম ইয়ে প্লিজ যদি তোমরা তাকে সন্তুষ্ট করতে পারো আই কেয়ার ফর আদার নান আমি অন্য কারুর কথা ভাববো না চিন্তা করব না সে সুখী হলেই হলো সে সন্তুষ্ট হলেই হলো এই কাপলেটের বাংলা হলো। কবিতার পাতা লাইন এবং ছন্দ যদি তোমরা পারো তো কেবলমাত্র তাকে সন্তুষ্ট করো আমি অন্য কারুর কথা ভাবি না বা চিন্তা করি না এই কবিতার মধ্যে কিছু আর্কেইক ওয়ার্ডস রয়েছে বা ওল্ড ইংলিশ ওয়ার্ড রয়েছে সেগুলো একটু বলে দিই প্রথমে আমরা পেয়েছি ইয়ে ইয়ে মানে ইউ তারপর লাইক এল ওয়াই ই আছে ওটা হবে এলআইকেই তারপর ডেন ডিইআই জি এন ই আছে এনের পর ইটা হবে না রিড রিড বানানো শেষে ই আছে সেটা হবে না টিআর শেষে আর এর পর ই আছে ইটা হবে না হার্টস হার্টস বানান ভুল আছে এইচের পর একটা ই হবে তারপরে এ আর টিএস রাইমস বানান আর এইচ ওয়াই এমইএস ব্রুক বানান শেষে ই আছে সেই হবে না লুক বানানোর শেষে ই আছে সেটাও হবে না সোলস বানানোর এলের পর এস আছে ইটা হবে না ফুড বানানোর শেষে ই আছে ইটা থাকবে না ব্লিস বানানটা হবে বি আই ডবল এস দি এন্ড থ্যাংক ইউ